স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় রাত জাগার ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি জেনে নিন অতিরিক্ত রাত জাগার কারণে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে হারভার্ড মেডিকেল স্কুলের একটি প্রকাশনায় বলা হয় একজন সুস্থ মানুষ প্রতি নব্বই মিনিট পর পর ঘুমের গভীর থেকে গভীরতর ধাপের দিকে যায় যার মধ্যে সবচেয়ে গভীর ঘুমের সময় মানুষের ফিজিওলজিক্যাল পরিবর্তন আনে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে অনিয়মিত কারণে বিঘ্ন ঘটে ফলে মানুষ গভীর পর্যন্ত দাপ যেতেই পারে না এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাছাড়া প্রাকৃতিক গুমের সময়ের ব্যাঘাত ঘটিয়ে অন্য সময়ে গুমানু মনোযোগ ঘাটতি জন্ম দিতে পারে গভীর রাত পর্যন্ত জেগে থাকলে গলা কিছুটা বাড়ি হয়ে যায় নিয়মিত এমন হলে কণ্ঠস্বরে স্থায়ী একটি পরিবর্তন আসতে পারে এতে করে যারা বিভিন্ন ভিজুয়াল মিডিয়ায় কাজ করার চিন্তা করছো তারা রাত জাগার বিষয়ে সিরিয়াসলি ভাবো রাত জাগলে সাধারণত দিনে ঘুম থেকে উঠতে দেরি হয় ফলে সারাদিন ফুড থেকে শুরু করে অন্যান্য খাবারের দিকে আগ্রহ থাকে যা ওজন বাড়াতে পারে আর বাড়তি ওজন নিয়ে পড়াশোনার মতো বাড়ি কাজ করাও কিন্তু ঝামেলার এছাড়া রাত জেগে পড়া চোখের জন্য ক্ষতিকর যুক্তরাষ্ট্রের ইস্ট ওয়েস্ট আই ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী রাত জাগার ফলে আই স্পাজম বা অনিয়মিত ও অপর্যাপ্ত ঘুমের সবচেয়ে বড় মানসিক সমস্যা এটি এর ফলে বিষণ্নতা সিজুফেনিয়া ও গণ ঘন ভুলে যাওয়ার রোগ আলজিমাস হতে পারে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানা সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ